অ্যাসাইনমেন্ট 2021 বিষয় রসায়ন শ্রেণী দশম এবং এটি হচ্ছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট সমাধানগুলো নির্ভুল এবং সবার আগে দিয়ে থাকি, তো সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন। তো আজকে আমরা রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান দেখব। তার আগে আমরা কিন্তু আইসিটি অ্যাসাইনমেন্ট এবং আপনাদের যে উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্ট সমাধানও কিন্তু আমরা করে ফেলেছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে সেই অ্যাসাইনমেন্টটি দেখে নিতে পারেন। তো আমরা যে সমাধানটি করব সেই সমাধানটি এরকম হবে, যেহেতু আমাদের চেয়েছে যে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে, অর্থাৎ আমরা একটু প্রশ্ন দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে, আমরা লাস্টের দিকে দেখি, এই প্রেক্ষিতে তোমার বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ ল্যাবরেটরিতে যে প্রায় দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার জন্য রাসায়নিক দ্রব্যটি, বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বিভিন্ন বিষয় থাকে, সেই বিষয় থেকে আমরা পরিত্রাণ পাবো কীভাবে, সেই বিষয় সংক্রান্ত একটি আমাদের পরিকল্পনা করতে হবে। তো এই পরিকল্পনার প্রণয়নে কিছু নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো হচ্ছে, ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণের বর্ণনা প্রথমত, নাম্বার 2 হচ্ছে রাসায়নিক দ্রব্যে বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা, এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এরপর হচ্ছে ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে সাজানোর ধারণা, রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায় বর্ণনা এবং পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ের আলোকে প্রতিবেদনটি লিখো। এখানে আবার বলা হচ্ছে যে প্রতিবেদনটি লিখতে হবে, আর এখানে বলা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তো আমরা প্রতিবেদন আকারে পরিকল্পনা প্রণয়ন করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা এখানে প্রতিবেদনের যে ফর্ম্যাট, সেই ফর্ম্যাটে লেখার চেষ্টা করেছি। এখানে বলা হচ্ছে তারিখ দিবেন, আপনারা যে তারিখে লিখবেন সেই তারিখ দিবেন, বরাবর দিবেন আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, আর বিষয় হচ্ছে এখানে ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত পরিকল্পনা। তো এখানে আমরা মহোদয় দিব। মহোদয়, সবিনয় নিবেদন এই যে গত 7 জুলাই 2021 খ্রিস্টাব্দ এর স্মারক নং, এই স্মারক নংটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটি ওয়েবসাইটের প্রকাশে যে স্মারক নং, সেটি আপনারা আপনাদের মতো করে দিবেন। যে তারিখে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে সেই তারিখে দিবেন। মোতাবেক আপনার নিকট থেকে আদিষ্ট হয়ে আমার বিদ্যালয়ের, এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের কথা বলবেন, এখানে আমার বিদ্যালয় অথবা আমার মাদ্রাসা দিবেন। ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তুত করেছি। অতএব সদয় বিবেচনার জন্য আমার সবেখ্যাত পরিকল্পনাটি নির্মিত উপস্থাপন করলাম। তো এই হচ্ছে আপনার প্রতিবেদনের ফর্ম্যাট। তো সবার লাস্টে আপনি আপনার নাম দিবেন, নিবেদক, আপনার একান্ত অনুগত, এগুলো আমরা দিয়েছি। আমরা মূল যে সমাধান সেইখানে চলে যাই। সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মূল যে বিষয় সেটি হচ্ছে যে আপনাকে যে কাজটি করতে হবে, ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণ প্রথম নির্দেশনার ব্যাখ্যা। আমরা জানি ল্যাবরেটরিতে কাজ করার সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কতিপয় ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী পরিধান আবশ্যক। এইসব ব্যক্তিগত সামগ্রী হলো অ্যাপ্রন, নিরাপদ গ্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস। তো এইগুলোর বর্ণনা দিতে হবে আমাদেরকে। নাম্বার 1 হচ্ছে পোশাক। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। ল্যাবরেটরিতে কখনোই ঢিলেঢালা জামাকাপড় ব্যবহার করা উচিত নয়। ল্যাবরেটরিতে প্রবেশের আগে আমাদেরকে সাদা অ্যাপ্রন পরতে হবে। রাসায়নিক দ্রব্য দ্বারা যাতে জামাকাপড় নষ্ট না হয় সেজন্য অ্যাপ্রন পরা জরুরি। এছাড়া অ্যাপ্রন পরিধান ল্যাবরেটরিতে কাজ করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি লাভ করি। ছাত্রীরা প্রয়োজনে চুল বেঁধে মাথায় স্ক্রাব পরতে পারে। নাম্বার 2 হচ্ছে আমাদের নিরাপদ গ্লাস। চোখ মানুষের মূল্যবান সম্পদ, তাই চোখের সুরক্ষার জন্য ল্যাবরেটরিতে নিরাপদ গ্লাস ব্যবহার করা উচিত। বিকারক বা রিয়াজেন্ট টেস্ট টিউব নিয়ে উত্তপ্ত করার সময় অনেক সময় তীব্র বেগে টেস্ট টিউব থেকে বেরিয়ে আসে। উত্তপ্ত এবং তীব্র বেগে বেরিয়ে আসা রিয়াজেন্ট কোনোভাবে চোখে পড়লে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। এক্ষেত্রে যদি আমরা চোখে গ্লাস ব্যবহার করলে এরূপ দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়। গ্লাসের ফাঁক দিয়ে যেন গ্যাসীয় পদার্থ প্রবেশ করতে না পারে, যেন গ্লাসের পার্শ্ব দিয়ে প্লাস্টিক লাগানো নিরাপত্তা গ্লাস ব্যবহার করা উত্তম। এরপর যদি আমরা দেখি, তাহলে দেখতে পাব মাস্ক, অর্থাৎ মাস্ক কীভাবে করে। ল্যাবরেটরিতে কোনো পরীক্ষায় মারাত্মক বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়, কোনোভাবে এসব
গ্যাস নাসিকা দ্বারা ভিতরে প্রবেশ করলে মাথা ব্যথা, বমি হওয়া, শ্বাসকষ্ট, চোখে পানি আসা, চোখ লাল হওয়া, এমনকি আমরা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারি। এইসব দুর্ঘটনা এড়ানোর জন্য মাস্ক ব্যবহার করা খুবই প্রয়োজন। ল্যাবরেটরিতে পরীক্ষা কার্য পরিচালনার সময় সাধারণত আমরা যে বিষয়টি দেখি এটি হবে H2S, SO2, NO2 এবং CO2, NH3 এবং ক্লোরিন, Cl2 প্রভৃতি গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসগুলো ক্ষতিকর প্রভাব বিদ্যমান, মাস্ক ব্যবহার করলে এসব গ্যাসের ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া যায়। এরপর যদি আমরা দেখি তাহলে দেখব হ্যান্ড গ্লাভস। ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর বেশিরভাগই হাতে, গায়ে বা চামড়ায় লাগলে ক্ষতি সাধন করে। এসব রাসায়নিক দ্রব্য খালি হাতে স্পর্শ করা ঠিক না, এই জন্য ল্যাবরেটরিতে কাজ করার সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করা দরকার। এছাড়া রিয়াজেন্ট বোতলের ছিপি খুলতে বা আটকানোর ক্ষেত্রে গ্লাভস পরে নিতে হবে। ভাঙা গাছের টুকরো, ব্যবহৃত ফিল্টার পেপার, বুরেট, পিপেন্ট ইত্যাদি খালি হাতে না ধরে গ্লাভস পরা অবস্থায় ব্যবহার করা উত্তম। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্রথম নির্দেশনার সমাধান। এরপর আমাদের যে নির্দেশনা হচ্ছে সেটি হচ্ছে যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা করতে হবে। আমাদের বইয়ে এই বিষয়টি রয়েছে, তো আমরা এই সমাধানটি এখন দেখব। খুবই গুরুত্বপূর্ণ সমাধান, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখানে হচ্ছে রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা। নিচে কতগুলো রাসায়নিক পদার্থের সাংকেতিক চিহ্নের ঝুঁকি ও মাত্রা ও সাবধানতা সকাকারে দেওয়া হলো। এখানে আমরা দিব প্রথমে সাংকেতিক চিহ্ন, এরপর দিব ঝুঁকি ও ঝুঁকির মাত্রা, এরপর লিখব আমরা সাবধানতা। যদি আমরা লক্ষ্য করি বিপজ্জনক, এটি হচ্ছে আমাদের বিপজ্জনক যে সাংকেতিক চিহ্ন সেটি, এই চিহ্ন যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক দ্রব্য মারাত্মক বিষাক্ত, যা নিঃশ্বাসে বা ত্বকের মাধ্যমে ভিতরে গেলে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, এমনকি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। যেমন সায়ানাইড, এনিলিন, এখানে CCl4 এবং সংকেতগুলো দেওয়া রয়েছে ক্লোরোফর্ম। এগুলো লক্ষ্য করুন, সাবধানতা কী, এ ধরনের পদার্থ অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে। ব্যবহারের সময় গ্লাভস, চশমা, মাস্ক, অ্যাপ্রন ব্যবহার করতে হবে এবং পরীক্ষার পর পরিবীক্ষণ মিশ্রণ যথাযথ পরিশোধন করতে হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ। এই চিহ্নটি দ্বারা বিস্ফোরক দ্রব্য বোঝায়। এই চিহ্নযুক্ত যৌগগুলো অস্থিত এবং নিজে নিজেই বিক্রিয়া করতে পারে, যেমন জৈব পারঅক্সাইড, এসিটালাইট, এজাইট নাইট্রোসু ও নাইট্রো যৌগ, উজোনাইট। তো এর সাবধানতা কী হবে, এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন স্থির থাকে, সাবধানে নড়াচড়া করতে পা হবে, অন্য কোনো পদার্থের সাথে ধীরে ধীরে যুক্ত করতে হবে। পরবর্তী যে রাসায়নিক পদার্থ সেটি হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তো এটি দ্বারা ক্ষতিকর আলোকরশ্মি চিহ্নিত করা হয়। এসব রশ্মির প্রভাবে দেহের বিকলাঙ্গতা, ক্যান্সার সৃষ্টি হতে পারে। যেমন তেজস্ক্রিয় ধাতুসমূহ যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আর এখান থেকে সাবধানতা হবে রশ্মি বের হতে পারে না এমন পাত্রে সংরক্ষণ করতে হবে। ব্যবহারের সময় বিশেষ গ্লাভস, অ্যাপ্রন ও মাস্ক ব্যবহার করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের জারক। আপনারা লক্ষ্য করতেছেন চিত্রে আমরা জারক এর চিত্রটি দিয়েছি, সাংকেতিক চিহ্ন। জারক ও সংবেদনশীল পদার্থ বোঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট, ত্বকে লাগলে ক্ষত হতে পারে, যেমন ক্লোরিন গ্যাস, যেমন H2O2, ক্রোমিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ফেরিক ক্লোরাইড, আয়োডিন, ব্রোমিন। তো এর থেকে আমরা সাবধান হব কীভাবে, জারণ বিক্রিয়া করতে পারে না এমন পাত্র রাখতে হবে, গ্লাভস, চশমা, মাস্ক, অ্যাপ্রন ইত্যাদি ব্যবহারের সময় পরিধান করতে হবে। তো এরপর দেখবো পরিবেশের জন্য ক্ষতিকর যে সাংকেতিক চিহ্ন সেটি হচ্ছে এই সাংকেতিক চিহ্নযোগ্য পদার্থ জলজ জীব, যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, যেমন মার্কারি, সায়ানাইড, ক্লোরিন, ফ্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি, DDT ইত্যাদি। এই ধরনের পদার্থ নদী নালার পানিতে যেন মিশতে না পারে সেজন্য পরিবীক্ষণ মিশ্রণ পরিশোধন করে নিরাপদ স্থানে ফেলতে হবে। এরপর হচ্ছে আমাদের দাহ্য পদার্থ। এখন আমরা দাহ্য পদার্থ বিষয়টা দেখার চেষ্টা করব। দাহ্য পদার্থের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের বইয়েও এই চিত্রগুলো রয়েছে। আপনারা চাইলে আপনাদের বই থেকেও চিত্রগুলো আঁকতে পারেন বা আমার এখান থেকেও আঁকতে পারেন। এই চিহ্নযুক্ত পদার্থে সহজে আগুন ধরতে পারে, এমনকি বাতাসে জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়ায় আগুন ধরতে পারে, যেমন
সোডিয়াম ও পটাশিয়াম ধাতু, ফসফরাস, এরোসোল, বেঞ্জিন, ইথানল, ইথার, এসিটোন, টোলুইন, লিথিয়াম, এনএইচ, এলআইএলএইচ4 ইত্যাদি। এখানে আমরা যে সাবধানতাগুলো অবলম্বন করব সেগুলো হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস কেরোসিনের নিচে অথবা বায়ুশূন্য পাত্রে সংরক্ষণ করতে হবে, আগুন ও তাপ থেকে দূরে রাখতে হবে, দাহ্য পদার্থ মেঝেতে সংরক্ষণ করা যাবে না। এরপর আমরা দেখব ক্ষয়কারক। ক্ষয়কারক হচ্ছে এখানে আপনারা চিত্রে লক্ষ্য করতে পারতেছেন, এখানে ক্ষয়কারকের চিত্র রয়েছে। এই চিহ্নযুক্ত পদার্থগুলো অত্যন্ত ক্ষয়কারক, হাত বা শরীরের অন্যান্য অঙ্গে ত্বকে লাগলে ক্ষতি সৃষ্টি হয়, যেমন তীব্র এসিটোকারক। এদের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড রয়েছে, যেমন H2SO4 সংকেত দেখতে পাচ্ছেন, HNO3, H2CR2O7, এইসব সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH এবং KOOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। এখানে আমাদের সাবধানতা হবে কাঁচের পাত্রে সংরক্ষণ করতে হবে, ব্যবহারের সময় গ্লাভস অ্যাপ্রন ব্যবহার করতে হবে। এর পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে স্পর্শ নিষিদ্ধ, অর্থাৎ একেবারে স্পর্শ করা যাবে না। তো এই চিত্রটি কিন্তু আপনারা বই থেকেও লিখতে পারেন অথবা এখান থেকেও দিতে পারেন। এখানে যে বিবরণটি হবে, বিষাক্ত ক্ষয়কারী পদার্থসমূহ যেগুলো কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না তাদের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহৃত হয়। যেমন বলা হয় পারদ, ক্যাডমিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লেড ধাতু ইত্যাদি হাত দিয়ে ধরলে পুড়ে যেতে পারে বা শরীরে প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ক্ষেত্রে আমরা যে সাবধানতাগুলো অবলম্বন করব সেগুলো হচ্ছে, এই পদার্থগুলোর কাজের ক্ষেত্রে ফরসেপ, চামচ, ছুরি ব্যবহার করতে হবে, ব্যবহৃত বস্তু নিরাপদ স্থানে যথাযথ পরিশোধনের পর ফেলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের এই ছিল নাম্বার 2 যে নির্দেশনা, সেই নির্দেশনা আমরা ইতিমধ্যে শেষ করলাম। তো এরপর আমরা দেখব ল্যাবরেটরি রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে সাজানোর ধারণা, এবং এরপর দেখব রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায় বর্ণনা। অর্থাৎ আরও 2টি নির্দেশনা যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা সেই বিষয়গুলো এখন দেখার চেষ্টা করব। তার আগে আরও একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বা আপনার কোনো সমস্যা থাকলে সেখানে পোস্ট করতে পারেন, তাৎক্ষণিকভাবে সমাধান পাবেন এই আশাবাদ করতে পারি। তো ল্যাবরেটরি রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে সাজানোর ধারণা আমরা এখন দেখব। ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণে কতগুলো সাধারণ নিয়ম অনুসরণ করা হয়, এই নিয়মগুলো হচ্ছে আমরা রোমান 1 দিয়ে লিখছি। সেগুলো হচ্ছে, রাসায়নিক দ্রব্য কখনও খোলা অবস্থায় রাখা যাবে না, বিকারক বোতলে বিকারক রেখে ছিপি বা কর্ক লাগিয়ে রাখতে হবে। এরপর যদি আমরা দেখি নাম্বার 2-তে, অ্যাসিড ও ক্ষার সর্বদা ভিন্ন টেবিলে সাজিয়ে রাখতে হবে, ধূমায়িত বা গাঢ় অ্যাসিড ভিন্ন টেবিলে সাজিয়ে রাখতে হবে। এরপর দেখব নাম্বার 3, একইভাবে জারক ও বিজারক পদার্থ একই টেবিলে বা তাকে রাখা যাবে না। নাম্বার 4, পরীক্ষার জন্য বিকারক ভিন্ন টেবিলে বর্ণের ক্রমানুসারে সাজিয়ে রাখতে হবে। নাম্বার 5, বিকারক বোতলে স্থায়ীভাবে রাসায়নিক পদার্থের নাম, সংশ্লিষ্ট ঝুঁকি ও সতর্ক সংকেতযুক্ত লেবেল বা লেবেল লাগাতে হবে, বৃহদাকার পাত্রগুলোর শেল্পের নিচে রাখতে হবে। এরপর দেখব দাহ্য পদার্থগুলো পৃথকভাবে সংরক্ষণ করতে হবে, উচ্চ বিষাক্ত পদার্থ গাঢ় তীব্র এসিড ও ক্ষার তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করতে হবে, আলোক সংবেদনশীল পদার্থকে রঙিন বোতলে রাখতে হবে। 9 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, ব্যবহারের মাত্রা ও পরিমাণের উপর ভিত্তি করে অধিক ব্যবহারযোগ্য রাসায়নিক পদার্থ ব্যবহারিক ডেস্কে তাকে সাজিয়ে রাখতে হবে, রাসায়নিক উপাদানকে বিন্যাসের ক্ষেত্রে ইংরেজি আদক্ষরে ক্রমানুসারে সংরক্ষণ করা বাঞ্ছনীয়, এতে পরস্পরের বিপরীত ধর্মী পদার্থগুলোর পাশাপাশি অবস্থান করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এবং সর্বশেষ যেটি দেখব সেটি হচ্ছে, রাসায়নিক পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে রেকর্ড খাতায় স্টোর রূপে সংরক্ষিত পদার্থের পরিমাণ, আয়ুষ্কাল, উৎপাদন তারিখ, প্রথম প্যাকেট বা কর্ক খুলে ব্যবহারের তারিখ, সংরক্ষণের তারিখ ইত্যাদি লিপিবদ্ধ করতে হবে। তো আমাদের তৃতীয় যে নির্দেশনা সেটিও আমাদের সমাপ্ত হলো। এখন আমরা চতুর্থ নির্দেশনা চলে আসবো, যেখানে বলা হচ্ছে যে আমাদের আরেকটি বিষয় সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের ভিডিওর থেকে অনেক চ্যানেল আমাদের ভিডিও হুবহু কপি করে। আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে আমাদের ভিডিও পাবলিশের সময় এবং যারা কপি করে তাদের পাবলিশের সময়, অর্থাৎ কখন আপলোড করেছেন সেই সময়টা যদি আপনি ঠিক মতো ধরতে পারেন। তো রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায়গুলো হচ্ছে,
ল্যাবরেটরিতে কাজ করার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন কাপড়ে বা শরীরে অ্যাসিড লাগা, মুখমণ্ডল বা চোখে অ্যাসিড পড়তে পারে, আগুনে পুড়ে যাওয়া, কাচের পাত্র ভেঙে কেটে যাওয়া, পরীক্ষা নলে তাপ দেওয়ার সময় জাম করে রাসায়নিক দ্রব্য গায়ে বা চোখে পুড়ে মুখে পড়া, গবেষণাগারে আগুন লেগে যাওয়া ইত্যাদি। এই জাতীয় দুর্ঘটনা ঘটলে নিম্নলিখিত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে হবে, তাহলে আমরা এই রোধ করতে পারবো, সেই বিষয়টি আমরা এখন লিখব। প্রথমত নাম্বার 1, প্রথমত অ্যাসিড বা ক্ষার পড়লে সঙ্গে সঙ্গে সেই স্থান সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চোখে মুখে পড়লে প্রচুর পানি দিয়ে ধুতে হবে। এরপর যদি বলি আমরা নাম্বার 2, কোনো স্থান কেটে গেলে সেই অংশ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো তোলা বা কাপড় দিয়ে মুছে অ্যান্টিসেপটিক জাতীয় কিছু লাগাতে হবে, প্রয়োজনে ব্যান্ড এড লাগানো যেতে পারে। নাম্বার 3, ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্যাসের ধোঁয়ায় যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং H2S ইত্যাদি শ্বাসকষ্ট বা অস্বস্তি বোধ করলে উন্মুক্ত স্থানে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে আসতে হবে অথবা ফ্যানের বাতাসের ব্যবস্থা করতে হবে। এরপর যদি আমরা দেখি নাম্বার 4, কোনো কারণে অ্যাসিড বা ক্ষার মুখের মধ্য দিয়ে পেটে গেলে প্রচুর পানি পান করতে হবে, লেবুর রসও পান করানো যায়। নাম্বার 5, কেবল অ্যাসিড পেটে গেলে যেমন MgCO3 চুনের পানির সাথে মিশ্রিত করে পান করালে আক্রান্ত ব্যক্তি কিছুটা স্বস্তি বোধ করবে। উল্লেখিত কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে শিক্ষককে জানাতে হবে এবং এরপর পরে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। নাম্বার 6, পরীক্ষাগারে আগুন লেগে গেলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং এই যন্ত্র ল্যাবরেটরির মধ্যে দেয়ালে বা ল্যাবরেটরির বাইরে দেয়ালে রক্ষিত রাখতে হবে। এ ব্যাপারে ছাত্র শিক্ষক গবেষণাগার পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা পূর্বেই করতে হবে। আগুন বেশি হলে দমকল বাহিনীকে খবর দিতে হবে। নাম্বার 7, অগ্নি নির্বাপক যন্ত্র কয়েক ধরনের রাখা উচিত, যেমন ক নাম্বার যদি বলি, যেমন জ্বলনশীল ধাতুর ক্ষেত্রে যেমন ম্যাগনেশিয়াম, টাইটেনিয়াম, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম মাধ্যমে আগুন লাগলে, খ নাম্বারে হচ্ছে জ্বলনশীল তরল, তেল, পেইন্ট বা থিনার ইত্যাদিতে যদি আগুন লাগে, এবং নাম্বার গতে হচ্ছে জ্বলনশীল কাঠ, কাপড়, কাগজ, রাবার, প্লাস্টিক ইত্যাদিতে আগুন লাগলে। এছাড়াও ত্বক বা দেহকে আগুন হতে বাঁচানোর জন্য ফায়ার কম্বলও ব্যবহার করা যেতে পারে। এবং সর্বশেষে আপনি লিখবেন, নিবেদক আপনার একান্ত অনুগত মোহাম্মদ ইদারুল আলম, আপনি আপনার নামটা এখানে লিখে দেবেন এবং শ্রেণী লিখে দেবেন, রুল লিখে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণ হবে এবং আশা করা যায় এই অ্যাসাইনমেন্টটি অতি উত্তম এবং সর্বোচ্চ মার্কস পাওয়ার নিশ্চয়তা প্রদান করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতোই এখানে অ্যাসাইনমেন্ট সমাপ্ত হলো। পরবর্তী অ্যাসাইনমেন্টটি অবশ্যই আমরা সবার আগে এবং নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সঙ্গেই থাকবেন।